असलामुअलैकुम फ्रेंड्स लैपटप टिप्स एंड ट्रिक भिडियोते आपनाके स्वागतम फ्रेंड्स। आमाके एकजन कमेंट करेছেন, आमी स्क्रिने যদি আপনাকে দেখাই কমেন্ট করা এই ভাইটি আমাকে করেছে ব্রাদার দিস পিসি, অর্থাৎ একটি কম্পিউটারে অথবা একটি ল্যাপটপে একটি সবচেয়ে মেইন যেটা থাকে এটার নাম হচ্ছে দিস পিসি অথবা মাই কম্পিউটার। আপনি দিস পিসি অথবা মাই কম্পিউটারে যদি ট্যাপ করেন তাহলে কি আপনাকে বোঝাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে দিস পিসি আর এটা কোনো জায়গায় মাই কম্পিউটার লেখা থাকে, এখানে যদি ডাবল ট্যাপ করেন फ्रेंड्स তাহলে কি হবে, এইভাবে আপনার এখানে আপনার মেমোরি কার্ড যেটা মোবাইলের মতো দেখাবে, অর্থাৎ আপনার কম্পিউটারে বা ল্যাপটপে এরকম দুইটা থাকতে পারে, একটা লোকাল ডিস্ক সি এটা হচ্ছে মোবাইল মেমোরি কার্ডের মতন, এটা ল্যাপটপের মেইন মেমোরি কার্ড যেটাকে বলা হয় আমরা ইন্টারনাল মেমোরি কার্ড। পাশাপাশি এখানে দেখতে পারতেছেন ইউটিউব ড্রাইভ, ফ্যামিলি পিকচার এবং নিউ, এগুলা হচ্ছে আমার মেমোরি কার্ড যেটাকে আমরা এসডি কার্ড বলে থাকি, এটা হচ্ছে মেমোরি কার্ড। আমরা যদি এটার ভিতরে ফাইল রাখি তাহলে কেটে দিলেও এটা থেকে আমরা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে আমরা আলাদা করতে পারবো। তবে এইটা কম্পিউটারের ফাইল, ল্যাপটপের ফাইল এটা হচ্ছে তার ইন্টারনাল স্টোর নিজের। কথা হচ্ছে फ्रेंड्स এখন যে বাইটি কমেন্ট করেছে দিস পিসিতে কাট বা পেস্ট করলে সামনে যে শু করে এটা কেমনে কি করব। আপনি দিস পিসি অর্থাৎ আমি এটাকে এখানে নিয়ে আসলাম, দিস পিসিতে যদি একটা ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন তাহলে কিন্তু এইরকমভাবে চলে আসবে। আসার পরে আপনি যদি এইখানে কোথাও এখানে কোথাও যদি আপনি পেস্ট করেন তাহলে এটা সাধারণত আপনার ল্যাপটপে থাকবে ইন্টেল মেমোরি কার্ডের ভেতরে অর্থাৎ ল্যাপটপের মেমোরি কার্ডের ভেতরে। আর যদি আপনার এসডি কার্ডের ভেতরে রাখতে চান তাহলে যে কোনো একটা ফাইলের ভিতর আপনাকে যেতে হবে। আর এগুলাকে আপনি কিভাবে বেশি করবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাল, অর্থাৎ আমার এখানে একবার ফুল খালি নাই। আপনি যদি এটিরে ভেঙে আরও দু চারটা করেন কীভাবে করবেন এই সম্পর্কে একটা ভিডিও আই বাটনে দেওয়া রয়েছে, দেখে নেবেন কিভাবে আপনার ল্যাপটপের এই ডিস্কগুলোকে পার্ট করবেন বা কেটে তিনটাকে একটা করতে পারবেন, আবার আপনি তিনটাকে ছয়টা করতে পারবেন, কীভাবে করবেন আই বাটনে ভিডিওটা দেখে নেবেন। মেন কথা চলে আসলাম কীভাবে আপনি এগুলাকে আপনি ফটো পেস্ট করবেন। এখানে আপনি কোনো কিছু পেস্ট করার প্রয়োজন নেই, আপনি যদি পেস্ট করতে চান তাহলে আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, ইউটিউব ড্রাইভে চলে যাচ্ছি, ইউটিউব ড্রাইভে ট্যাপ করার পরে দেখেন এখানে এরকমভাবে চলে আসলো। এরকম আসার পরে আপনি এখানে যে কোনো একটা ফোল্ডার বানাতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার, আপনি এখানে নিউ ফোল্ডার যদি আপনার ল্যাপটপে এরকম সিস্টেম না থাকে তাহলে আপনার মাউসের রাইট সাইড ট্যাপ করে সেকেন্ড লাস্টে দেখতে পাবেন নিউ, এখানে ফোল্ডার, দেখেন আপনি ফোল্ডার ক্রিয়েট করলেন আর এইরকম ফোল্ডারের নাম দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার তৈরি করে আপনি এটার ভিতরে ডাবল ট্যাপ করবেন, করে এখানে নিয়ে পেস্ট করতে পারেন। আমি একটা পেস্ট করে আপনাকে দেখাচ্ছি, অর্থাৎ এখানে আমার দুইটা ফটো রয়েছে, আমি যদি এখান থেকে দুইটা ফটোকে যদি কপি করি করে এখান থেকে যদি আবার আমি এটার ভিতরে চলে যাই, আমি নিচে কিন্তু রয়েছে, আপনি বলতে পারেন আবার নিচে কেন চলে আসলাম, অর্থাৎ আমি এখানে ডাবল ট্যাপ করলে তারপরে আবার যদি ইউটিউবে চলে যাই, এই যে ফোল্ডারে চলে যাই, এখানে নিয়ে পেস্ট করলে দেখেন এই যে এখানে শো করতেছে, দেখেন এখানে শো করতেছে, এরকমভাবে আপনি এরকম শো করতে পারেন। আবার যদি এখান থেকে কাট করে, আমি এখান থেকে কাট করে দিচ্ছি, কাট করে এখান থেকে মিনিমাইজ করে আপনি ডেস্কটপের যে কোনো এক জায়গায় পেস্ট করতে পারেন, যেমনটা আমি এখানে পেস্ট করলাম, অর্থাৎ এখানে অলরেডি রয়েছে তাই এখানে তারা বলতেছে করতে করার প্রয়োজন নেই, আমি স্কিপ করে দিলাম, অর্থাৎ এই ফাইলটা অলরেডি এখানে আমার রয়েছে। এরকমভাবে আপনি দিস পিসি অথবা মাই কম্পিউটারের ভেতরে যে কোনো ফাইল পেস্ট করতে পারেন। এখন কোনো কোনো সময় আবার দেখবেন যে এই দিস পিসি মাই কম্পিউটার এখান থেকে খুঁজে পাওয়া যায় না, এখান থেকে আপনি এটা আমি এটা কেটে দিচ্ছি, দেখেন ফ্রেন্ডস এখান থেকে এটা কেটে দিলাম, দেখেন এটা চলে গেল। এখন আপনার প্রশ্ন ভাই এটা তো কেটে দিলেন কোথায় পাবেন, প্রশ্ন না, এরকম একটা প্রশ্ন কিন্তু সবারই থাকে, এটা কেটে দিলেন আপনি কোথায় পাবেন বা আমরা পাচ্ছি না খুঁজে, বহুত একটা বেজাল মানে বিশাল বড় একটা ক্যাচালে পড়ে গেলাম। আপনি আপনার ডিস কম্পিউটার অথবা মাই কম্পিউটার যখন আপনি ডিলিট করে ফেলবেন অথবা বাই মিস্টেক মনের বলে ডিলিট হয়ে গেলে কোথায় থেকে পাবেন, প্রথমে আপনাকে মাউসের রাইট সাইডে ট্যাপ করে এরকমভাবে একটা অপশন চলে আসবে, আর এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে রাখলাম, এখানে এই মাউস সম্পর্কে আই বাটনে দেওয়া রয়েছে, এটা দেখে নেবেন। আপনি এখান থেকে একদম লাস্টে চলে যাবেন পার্সোনালাইজেস, এখান থেকে একটা ট্যাপ করলে কিন্তু फ्रेंड्स নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। और ये एकदम राइट साइडे देखें रिलेटेड सेटिंग और ये हाई कॉन्टैक्ट सेटिंग एक टैप करबें, तारपरे आबार देखें रिलेटेड सेटिंग थीम्स, थीम्स सेटिंग में एक टैप करबें, तारपरे आबार देखते पाबेन एखाने डेस्कटप आइकन सेटिंग एखाने एक टैप करबें डेस्कटप आइकन सेटिंग एरकम एक इंटरफेस नतून करे चले आसबे। एखाने आपनि देखते पारतेछेन कम्पिউটার अर्थात दिस पिसी मोहम्मद काउसार एटा आमार, तारपरे नेटवर्क, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, অর্থাৎ আপনি রিসাইকেল বিন এখানে দেখতে পাচ্ছেন, পাশাপাশি রিসাইকেল বিন এমটি, একটা ফুল একটা এমটি। তাই আমরা এখন দিস কম্পিউটার রিসাইকেল বিন দুইটা প্যানেল কন্ট্রোল দিতে পারেন, আমি প্যানেল কন্ট্রোল চাচ্ছি না, এগুলা আপনি সব কিছু এখানে দিতে পারেন। আর চেঞ্জ আইকনও এখান থেকে ট্যাপ করে চেঞ্জ আইকন করতে পারেন আপনার যে কোনো, অর্থাৎ আপনি যদি চাচ্ছেন দিস পিসির আইকনটা চেঞ্জ করে দেবেন, এখান থেকে চেঞ্জ করে আপনি যে কোনো একটা ফটো, আমার এই ফটোটা এখন দেওয়া রয়েছে, আপনি যদি দেখেন আমি একটু জুম করে ফেলেছি, এই ফটোটা কিন্তু বর্তমানে আমার এখানে দেওয়া রয়েছে। আমি যদি ফটোটাকে চেঞ্জ করে অন্য একটা ফটো ব্যবহার করতে পারি, যদি আপনাকে দেখেন এখানে অনেকগুলা ফটো রয়েছে ফ্রেন্ডস, অনেকগুলা ফটো, अपने एखान अपने आराम से जे कोनो एक दीते पारें दिस पिसी चेन्ज करार क्षेत्र में हमारे डिफल्ट हिसेबे देवा रही है। यदि आपने चान आमी एखन आपनाके देखानोर जोन्नो फ्रेंड्स एकदम शर्टकाटे दिच्छी, आमी दिए दिलाम मने करें मोबाइल, ए मोबाइलटा दिए दिलाम, तारपर ओके दिए दिलाम, देखें एटा किन्तु मोबाइले रये गेलो, देखें एई जे। ताई आमी मोबाइलटा दिते पारी, आपनि यदि कैंसल करे देन, कैंसल करे आबार यदि चान डेस्कटपेर मध्य আমি এটা চাচ্ছি না, এটা এখানে থাক, মাই কম্পিউটারকে টিক দিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এখানে টিক না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ডেস্কটপে কোনো জায়গা অর্থাৎ মনিটরের সামনে শো করবে না, তাই এখানে টিক করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ইউজার ফাইল মানে এটা হচ্ছে মোহাম্মদ কাউসার, এটা হচ্ছে ইউজার ফাইল, এটার ভিতরে শর্টকাট আপনি ডাউনলোড ডকুমেন্টস এগুলো পেয়ে যাবেন। এই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করে আপলোড করব, অবশ্যই আপনি পরবর্তী ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন। তাই আমি এই কম্পিউটার রিসাইকেল বিন এবং ইউজার ফাইল এটা দিয়ে তারপর আপনি অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিয়ে দেবেন, শেষ। আমি এখন কেটে দিচ্ছি, দেখেন দিস পিসি অটোমেটিক এখানে চলে আসলো। এখন আপনি রিফ্রেশ দিয়ে দেন, এটার ভিতর ট্যাপ করেন, এটার ভিতর ট্যাপ করার পরে সব কিছু এখান থেকে যদি আপনি ডিলিট করে ফেলেন আপনার কোনো ক্ষতি হবে না। আমাকে এর আগেও একজন কমেন্ট করেছে, আমি যদি আপনাকে কমেন্টটা দেখাই, হয়তো ওনার কমেন্টটা একটু নিচে পড়ে গেছে, আমাকে কমেন্ট করেছিল যে আমি যদি ল্যাপটপ ডেস্কটপের জায়গা থেকে যদি ডিলিট করে ফেলি তাহলে কি আমার ফাইলটা অরিজিনাল ডিলিট হয়ে যাবে? আমি ওনার উদ্দেশ্যে বলতেছি না, আপনি এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেস্কটপ, এই পুরোটা হচ্ছে ডেস্কটপ, এখান থেকে আপনি সব কিছু ডিলিট করতে পারেন, এখান থেকে জাস্ট পার্মানেন্টলি ডিলিট হবে না, আপনাকে স্যাম্পল হিসেবে শো করার জন্য এখানে ফাইলগুলো রেখে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে সব কিছু ডিলিট করতে পারেন, আপনি চাইলে এগুলো লুকাতেও পারেন। আমি আপনাকে লুকিয়ে দেখাচ্ছি, যদি মাউসের রাইট সাইডে ট্যাপ করেন তাহলে দেখেন এখানে ভিউ, আর ভিউতে ট্যাপ করার সাথে সাথে দেখেন একদম উপরে ভিউতে মাউসটা নেওয়ার সাথে সাথে এখানে চলে আসলো। আর এখানে ডেস্কটপ আইকন শো, আপনি যদি এরকম করেন দেখেন এখন কিন্তু সবগুলো আইকন মিনিমাইজ হয়ে গেল, হাইড হয়ে গেল। আপনি ইচ্ছা করলে আপনার ল্যাপটপটা এরকমভাবে চালাতে পারেন, নো প্রবলেম। নিচে দেখেন সব কিছু কিন্তু রয়েছে, আপনি আবার যদি ভিউতে নিয়ে আবার নিজের ডেস্কটপ আইকন নিয়ে যান সব কিছু কিন্তু শো করতেছে। তাই ডেস্কটপ থেকে আপনি কোনো কিছু ডিলিট করলে পার্মানেন্ট ডিলিট হবে না। ডিলিট করতে হলে আপনাকে আপনার ল্যাপটপের রাইট সাইডে একদম বাম পাশে গিয়ে এখানে দেখতে পাবেন, সরি বাম পাশে নিচে দেখতে পাবেন স্টার্ট, অথবা আপনার এখানে অন্য কিছু লেখা থাকতে পারে উইন্ডোজ 10, তাই আমার এখানে স্টার্ট লেখা রয়েছে। আপনি এখানে যদি ট্যাপ করেন, ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন অল অ্যাপস, অল অ্যাপসের মাধ্যমে দেখেন এখানে সবগুলো আমার কম্পিউটারে যতগুলা ল্যাপটপের যতগুলো ফাইল রয়েছে এখানে রয়েছে। এখান থেকে যদি আপনি ডিলিট করেন তা আমি উদাহরণ দেখাচ্ছি, দেখেন এখানে ট্যাপ করলে অর্থাৎ আপনি যদি এখানে ট্যাপ করে যদি আনইনস্টল করেন, আমি আপনাকে যে কোনো একটা দেখাচ্ছি ফ্রেন্ডস, আনইনস্টল এখান থেকে যদি আপনি আনইনস্টল করেন তাহলে আমি উদাহরণস্বরূপ আমি এখান থেকে আমার ডাউনলোড করা যে কোনো একটা আনইনস্টল করতে হবে। তাই আমি এখান থেকে আমি এটাকে আনইনস্টল করবো, দেখেন এখানে যদি আনইনস্টল করে এই যে আনইনস্টল, এই আনইনস্টল করার সাথে সাথে কিন্তু এটা আপনার ল্যাপটপ থেকে একবারে মুছে যাবে, আপনারা কখনো পাবেন না। তাই আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন না, আনইনস্টলও করতে পারবেন। এটা হচ্ছে ডেস্কটপ। আশা করি এই ভিডিওটা আপনার কিঞ্চিত উপকার হতে পারে, আর যদি হয় একটু কমেন্ট করে বলে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনাদের কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন। প্রয়োজন মোতাবেক এই ভিডিওর মতো আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করে দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।